কুমিল্লা সদর দক্ষিণে প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। তাকে ছুরি মেরে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা হয়েছে। মারধর অত্যাচারের সময় ভুক্তভোগী যখন আর্তনাদ করছিলেন, তখন অট্টহাসি আর উল্লাসে মেতেছিল নির্যাতনকারীরা। এছাড়া চিৎকার করলে তার মুখে এলোপাতাড়ি চর, তাপ্পড় ও মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে পিপাসায় কাতর হয়ে পড়েন ভুক্তভোগী প্রবাসীর বোন। মামলার বাদী আমাদেরকে বলেন, হানিফ মিয়া আমার ছেলেকে ওমান নিয়ে ভালো চাকরি দেবে বলে 3,75,000 টাকা নেন, কিন্তু তিনি চাকরিও দেন নাই, টাকাও ফেরত দেন নাই। এ বিষয় নিয়েই মূলত ঘটনা ঘটেছে। ঘাতক আমার ছেলেকে বিদেশ নেওয়ার ব্যাপারে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মঙ্গলবার রাত 8:30 দিকে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। ছেলের চিৎকারে আমার মেয়ে ঘর থেকে বের হয়ে আসলে আসামিরা তাকে বিবস্ত্র করে ফেলে নির্যাতন করতে শুরু করে। তাকে হত্যার উদ্দেশ্যে পেটের ডান পাশে এবং বুকে ও বুকের বাম পাশে একাধিক ছুরি আঘাত করে। মেয়ের চিৎকারে অন্যরা ছুটে আসলে নির্যাতনকারীরা চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।